লিটনের জায়গা যদি আজকে আমরা খেলামূলক জায়গায় থাকতো অবশ্যই ইনশাল্লাহ আমরা বেটার রেঙ্ক পারবো পালা পাইলাম মনে হয় খেলাটা আসলে খেলা অত্যন্ত ভালো হয়েছে হার জিত আছে বাট পিঠা বড় অত না বড় হয়েছে আজকে যে বাংলাদেশের ব্যাটিং যে স্টেপগুলো আছে যেমন ধরো তিন বলে তিনটা উইকেট গেছে গিয়ে এই তিন বলে তিনটা উইকেটের ক্ষেত্রে গিয়ে বাংলাদেশ আজকে হারার সম্ভাবনা বেশি দিয়েছে যেমন ধরো লিটনের জায়গা যদি আজকে আমরা খেলামূলক জায়গায় থাকতো অবশ্যই ইনশাল্লাহ আমরা বেটার রেঙ্ক পারবো পালা পাইলাম মনে হয় এমনকি মাহমুদুল্লাহ ভাই যে আজকে সাইলেন্ট কিলার যেটা তাই মানে ইয়ে করতো ভাগ্যর বিষয় যে আজকে খেলাটা যথেষ্ট ভালো হয়েছে রাশিদে অনেক পালা খেলছে এবং কি তাসকিন ভাই অনেক পালা খেলাইছেন যে এক্ষেত্রে গিয়া আমরা কোনো দুঃখ নাই বা হার সিটার নিয়ে আমরা কোনো আফসোস নাই ইনশাল্লাহ আগামীতে আমরা আরও পাল্লা টিম গঠন করিয়া ইনশাল্লাহ আগামীতে আবার আমরা ফাইনালের বা যে কোনো একটা সিস্টেমের মোবাইল কাপড় চিন্তা করা করবো খেলা আসলে আমরা প্রথমে টসে এই যে ফিল্ডিং করেছিলাম আমরা ফিল্ডিংয়ে বোলাররা ম্যাচ আমাদের আয়ত্তে এনেছিল বোলাররা ভালো করছে বোলারদের থেকে আমরা হতাশ হই নাই তবে হতাশ হয়েছি যে জায়গায় এই আমরা ওপেনাররা আমাদেরকে ভালো পারফর্ম দেখাতে পারে নাই ওপেনারদের কারণে আমরা ওপেনার এবং ফার্স্ট অর্ডারে যারা ছিল তারা ভালো করতে পারে নাই এই জন্য আমরা ম্যাচটা আজকে হারছি তবে আমরা এই জায়গায় সফল হয়েছি আমাদের এই অলরাউন্ডাররা বিশেষ করে ঋষভ ভাই অনেক ভালো খেলছে ঋষভ ভাইয়ের কারণে ম্যাচ এতটুকু এগাতে পারছে তাসকিন ভাই অসাধারণ একটি খেলা দিয়েছে যার কারণে ম্যাচটা একটু ফাইটিংয়ের পর্যায়ে চলে গিয়েছিল যদি এই জায়গায় আমরা ওপেনার এবং ফার্স্ট অর্ডার থেকে আমরা একটু সাপোর্ট পাইতাম তাইলে আমরা ম্যাচটা আজকে আমরা এই টুর্নামেন্ট আমরা জিততে পারতাম এটাই আর আমি নাজমুল হোসেন শান্ত গত বিপিএলে ও অফ ফর্মে ছিল বিপিএল থেকে এই টুর্নামেন্টে এসছে খুব ভালো করতে পারে না এখন অবধি প্রথম ম্যাচটাও আমরা নাজমুল হোসেন শান্তর জন্য হারছি এই জায়গায় আমরা নাজমুল হোসেন শান্তের পরিবর্তে এনামুল হক বিজয়কে চাই এনামুল হক বিজয় হলে ইনশাল্লাহ হয়তো আমরা আরো ভালো কিছু পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম আপনার বাংলাদেশ জিতার জন্য জিতার অনুপ্রেরণা নিয়ে আসছিলাম আগামী ম্যাচটা ভালো করছে অনেক শান্ত অনেক ভালো করছে শান্ত আর যে বড় পার্টনারশিপটা দিছিল অত্যন্ত ভালো একটা পার্টনারশিপ দিছিল আজকে ভাবছিলাম খুব হত আগে নিয়ে আসছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতা দেখুন কিন্তু ব্যাট লাগছিল ভাই আমার তিন বলে তিনটা উইকেট গেছি এটা আমরা আশা করিনি এই জায়গায় আমি মনে করি ভাই সাকিব হল দা বেস্ট সাকিব সেরা সাকিবের বিগ ফ্যান ভাই সাকিব সেরা ভাই যাই হোক অলরাউন্ডে সাকিব থাকতো পঞ্চমণ্ডে মুশফিক থাকতো মাহমুদুল্লাহ আসছিল মাহমুদুল্লাহ ভাই অত্যন্ত ভালো খেলছে মাহমুদুল্লাহ ভাই বল রাখছিল অনেক করা বুঝতে পারিনি আর কি মাহমুদুল্লাহ ভাই অনেক ভালো খেললো কিন্তু থাকতে পারে নাই আলহামদুলিল্লাহ আগামী ম্যাচে আগামীতে আমরা ভালো করবো বল খেলার জন্য আমরা প্রস্তুতি নিতেছি ভালো করবো এই জায়গায় রিশাদ হোসেন ভাই অনেক ভালো খেলছে আজকে যেহেতু এই ফরম্যাটে নতুন ব্যাটার নতুন চান্স পাইছে আর ভালো খেলছেন আমি ভাই খেলা হার জিত আছে এটা বড় কথা না বড় কথা হইলো আজকে অনেক সুন্দর খেলা হয়েছে আর তাসকিনে যে শট মারছে তাসকিনের যে পার্টনারশিপ করছে প্রথমে আমরা পাওয়ার প্লে মানে উইকেট পড়িয়ে গেছে পরে মানে থাকলে আমরা অনেক বেসম্মানে খেলা আনলাম মানে অসম্মানে হারছি ওটাও যথেষ্ট হয় আর কিছু করার নাই